প্রাকৃতিক দুর্যোগের কারণে পঞ্চগড়ে কমে গেছে মরিচের উৎপাদন। চাষিরা বলছেন প্রান্তিক পর্যায়ে দামও কম। তবে কৃষি বিভাগ বলছে জেলায় এবার 500 কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুলতান আহিমর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পঞ্চগড় জেলার 5 উপজেলায় এবছর বেড়েছে বাণিজ্যিকভাবে মরিচের চাষ। চলতি মৌসুমে 8,687 হেক্টর জমিতে মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 24,000 মেট্রিক টন। জেলা জুড়ে মরিচের আবাদ বাড়লেও দাম নিয়ে হতাশ চাষিরা। তারা বলছেন অনাবৃষ্টি আর তাপদাহের জন্য মরিচের ফলন কমেছে। বিগত বছরে মন প্রতি 13,000 থেকে 15,000 টাকা পেলেও এবছর দাম 8,000-এ নেমে এসেছে। ভরা মৌসুমে মরিচ আমদানি প্রভাব ফেলেছে স্থানীয় বাজারে। 1 বিঘা মাটি জমি মরিচ লাগাইছে, ইতিমধ্যে গতবারে বেচিলাম 13-14 হাজার, এবার 8-10 হাজার পর্যন্ত যাইতেছে। খরার কারণে বেশি বেশি খরচটা বেশি হয়েছে, লাভের অঙ্কটা একটু কম হবে। 80,000 টাকা হবে, 30,000 টাকা খরচ, 15,000 টাকা লাভ হবে। এতে আসলাম আসি, গত বছর ছিল প্রতি মন 12,000, এবারে অনেক দাম কম 8,000। এবার আকাশ বৃষ্টি নাই, ফলনও কম, কৃষকরা অনেক লোকসানে আছে। জমি ছিল কম, এবার হচ্ছে বেশি, কিন্তু ফলন হয়েছে কম। ফলন কম হওয়ার জন্য মরিচের আমদানি মোটামুটি একটু কমে আগের থেকে, কিন্তু কৃষক আগের থেকে একটু কমই দাম পাচ্ছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার কারণে কিছু কিছু ক্ষেতে ফলন কম হয়েছে। যেখানে ভালো সেচ দিয়েছেন সেখানে আবার কাঙ্ক্ষিত ফলনের চেয়ে বেশি ফলন হয়েছে, ফলে এভারেজ যে ফলন সেটি আশানুরূপ। আমাদের যে ফলন আসছে 2.86 মেট্রিক টন পার হেক্টর, সেক্ষেত্রে আমাদের পঞ্চগড় জেলায় এবছর প্রায় 24,000 মেট্রিক টন মরিচের ফলন হয়েছে। প্রান্তিক পর্যায়ে মরিচের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাষিরা। সুলতানা হিমু, চ্যানেল আই।